আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله مهان الله رب العالمين الدربار لاخ كوري شكريا جي مهان الله جل شانه আজকে আমাদেরকে এই এসকেএম কোম্পানির বিশেষ অনুষ্ঠানে আমাদেরকে আসার ও বসার সুযোগ ও তৌফিক দান করে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি হচ্ছি মাওলানা জাহেদুল ইসলাম, আমি কাজ করতেছি এসকেএম কোম্পানির ডিলার নিয়ে। আমি কাজ করতেছি এই মুহূর্তে খুলনা জেলায়, খুলনার ডিলার হিসেবে কাজ করতেছি। তো আজকে আমাদের বিশেষ আয়োজন, বিশেষ উদ্দেশ্য যে আমাদের এই কোম্পানি এসকেএম কোম্পানি, এটা আমাদের ব্যক্তিগত কোম্পানি, কারো ব্যক্তিত্ব না, কারো ব্যক্তির নয়, এটা হচ্ছে আপনাদের দশজন এবং দশের মিলেই কোম্পানিটা তৈরি হয়েছে। তো আশা করি আলহামদুলিল্লাহ যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করতেছেন এবং যেভাবে সহযোগিতা করতেছেন বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এবং আমি চাই যে আমাদের এই কোম্পানিটা আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল নক্ষত্র হিসেবে কবুল করুক। আর যদি এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, যদি আমরা এটাকে আমাদের গন্তব্যস্থানে নিতে পারি, তো আশা করি ইনশাআল্লাহ দেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর হবে আমাদের এই একমাত্র এসকেএম কোম্পানির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তো এটাকে আমরা যখন পাবলিকের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো যাবে, মানুষ কথায় আছে যে জানে সে মানে, যে বুঝে সেই শুনে, যে চেনে সেই কেনে। আমাদের মতো কোম্পানি আল্লাহর রহমতে বাংলাদেশে অভাব নাই, কিন্তু পণ্যর ক্ষেত্রে কে কতটুকু পণ্য ভালো দেয় এটার মধ্যে হচ্ছে ডিফারেন্স। আজকে দেখা যাচ্ছে যে অনেক সস্তায় পণ্য পাওয়া যায়, কিন্তু পণ্য দেখতে এক মনে হয়, ওয়েটও এক মনে হয়, কিন্তু কোয়ালিটির মধ্যে দেখা যায় আকাশ পাতাল ব্যবধান। আজকে একটা জিনিস মার্কেটের মধ্যে সব জিনিসই পাওয়া যায়, মার্কেটের মধ্যে যে জিনিস এক নম্বরও পাওয়া যায় সেই জিনিসে দুই নম্বরও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো জুতা তো এরকমভাবে 500-600 টাকায় জুতা পাওয়া যায়, তবে আমাদের জুতাটা কেন 800-900-1000 টাকা দিয়ে জুতাটা নিবে? এর কারণ হচ্ছে আমরা আমাদের জুতাগুলো তৈরি করি 100% চামড়া দিয়ে, যেটা তাও কেমন চামড়া, চামড়াটা হচ্ছে আমাদের এক্সপোর্ট চামড়া, যে চামড়াটা বাহিরে আমদানি রফতানি হয়, বাহিরে যায়। সাধারণত এই চামড়া দিয়ে কেউ জুতা বানায় না, কারণ এটার কারণ হচ্ছে যে এই জুতায় অনেক কস্টিং পড়ে, অনেক খরচ পড়ে, কিন্তু বিক্রি করতে গেলে তার অনেক বেশি দামে বিক্রি করতে হয়। বিধায় আজকে দেখা যায় যে কোনো কোম্পানি তারা নর্মাল চামড়া দিয়ে বিক্রি করে, কম দামে বিক্রি করে। তো আমরা চাচ্ছি যে আলহামদুলিল্লাহ টাকাও যদি মানুষের বেশি যায়, সে যেন একটা প্রোডাক্ট নিয়ে সে দীর্ঘদিন ব্যবহার করতে পারে। দীর্ঘদিন ব্যবহারের কারণে দেখা যায় চামড়ার জুতা ব্যবহার করলে তার অনেকের শারীরিকের সমস্যা হয়, অনেকে চামড়ার জুতা থেকে অন্য কোনো বার্মিস অথবা আর্টিফিশিয়াল লেদার কোনো জুতা ব্যবহার করলে অনেকের পা ঠুসকা পড়ে, পা ঠুসা ওঠে, আবার দেখা যায় অনেকের অনেক সমস্যা হয়, যে কারণে মানুষ চামড়ার জুতা খোঁজে। দেখা যায় মানুষ চামড়ার জুতা খোঁজে কিন্তু চামড়ার জুতা পায় না,
মানুষকে দেখানো হচ্ছে যে এটা চামড়ার জুতা, এটা হচ্ছে ভালো একটা জুতা, কিন্তু কাস্টমার যখন ইউজ করে, ইউজ করা শুরু করে, দুই এক মাসের মধ্যে দেখা যায় যে চামড়াটা ফেটে যায়। চামড়াটা কি হয়, ফেটে যায়, দেখা যায় সোল্ড ফেটে যায়, দেখা যায় আপার নষ্ট হয়ে যায়। এজন্য আমরা চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 100% চামড়া দিতেছি, তারপর যেরকম যেমন তেমন চামড়া না, এটা হচ্ছে এক্সপোর্ট চামড়া। সাথে সাথে আমরা যে কোনো জিনিসের ক্ষয় আছে, যে কোনো জিনিসের সমস্যা হতে পারে, এজন্য আমরা আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ উলামায়ে ইকরাম, এর মধ্যে কোনো কারচুরি নাই, কোনো প্রকারের কোনো দুই নম্বরই নাই। হ্যাঁ, কোনো একটা মাল প্রোডাক্ট সমস্যা হতেই পারে, হতেই পারে, এজন্য আমাদের কোম্পানি আপনাদের জন্য চার মাসের জন্য ওয়ারেন্টি রেখেছে। যদি কোনো প্রোডাক্ট ছিঁড়ে যায়, ফেটে যায়, অথবা কোনো এরকমভাবে ছেদলা উঠে যায়, আমাদের কোম্পানি আপনাদেরকে রিপ্লেস করে দিবে। রিপ্লেস বলতে আপনার সোলটা ছিঁড়ে গেছে, সোলটা ফেটে গেছে, আপনাকে নতুন একটা রিফারিং করে একটা সোল্ট লাগিয়ে দিবে। তো আমরা এটা অনেক সময় অনেকে ভুল বুঝি যে ওয়ারেন্টি আর গ্যারান্টির মধ্যে কী থাকে। গ্যারান্টির মধ্যে থাকে যে একেবারে পরিপূর্ণভাবে নতুন একটা বিষয়, একটা এটাকে চেঞ্জ করে নতুন একটা দেওয়া, কিন্তু ওয়ারেন্টি বিষয়টা হচ্ছে যে কোনো প্রকারের সমস্যা হলে রিফারিং করে দেওয়া। আমাদের কোম্পানি সর্বদা আপনাদেরকে রিফারিং সার্ভিসটা দিয়ে থাকে। কিন্তু তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে ইকরামে যারা উপস্থিত হয়েছেন, অনেক ওলামায়ে ইকরাম আছেন, কথা দীর্ঘায়িত করব না। আমি এতটুকু কামনা করি যে আমাদের SKM কোম্পানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, এবং এর মাধ্যমে শত শত বেকারের বেকারত্ব দূর হবে, এবং ওলামায়ে ইকরাম যাদেরকে মানুষ মূল্যহীন ধরে না, মূল্যবোধ করে না, আজকে তাদেরকে অর্থনৈতিক টাকা পয়সা না থাকার কারণে তাদেরকে যে কোনোভাবে হেয় প্রতিপন্ন, তাদেরকে একটু অ্যাঙ্গেল চোখে দেখায়, তা আমরা চাচ্ছি যে আল্লাহর রহমতে যারা SKM কোম্পানির সাথে থাকবে, কারো অ্যাঙ্গেল চোখে কারো সামনে দাঁড়াতে হবে না, কারো কাছে এরকমভাবে ঠেকতে হবে না। যদি আমাদের কোম্পানির সাথে আল্লাহর রহমতে কেউ কাজ করে, আল্লাহর রহমতে তার এই দুরবস্থা, এই পরিস্থিতি কখনো থাকবে না। আশা করি ইনশাল্লাহ এক সময় তার উন্নতি চলে আসবে। এই বলে আমার সংক্ষিপ্ত বর্ণনা শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।